My dear lovely students, you are most welcome in this class. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য যে ক্লাসটা আয়োজন করেছি খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং তোমাদের ম্যাক্সিমামই এই ক্লাসগুলো বা এই ধরনের ক্লাসগুলো করতে চাও, পছন্দ করো, ন্যারেশন অথবা চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। এটা করতে গেলে তুমি হয়তো অনেকগুলো নিয়ম কানুন তোমার মাথায় রাখতে হয়। তো আমি কি করছি, সবগুলো নিয়ম কানুনই অ্যাপ্লাই করছি এক্সারসাইজের মাধ্যমে, বারবার অনেকগুলো এক্সারসাইজ করাচ্ছি। আর যে এক্সারসাইজে যে নিয়মগুলো আসছে সেই নিয়মগুলো তো দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি আর কি কি নিয়ম আছে সেটাও আমি প্রতি ভিডিওতে উল্লেখ করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদের বুঝতে যেন সুবিধা হয় বা তোমরা যেন জিনিসটা নোট করে নিতে পারো সে ধরনের ব্যবস্থা করেছি বা করছি। ঠিক আছে, আমার মনে হয় যদি কোনো রকম স্কিপিং করা ছাড়া তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে এর ইন্টারনাল ম্যাটার যা কিছু আছে যত রুলস আছে সবগুলোই শিখে যাবে, একদম খুব সহজেই সেগুলো করে দেওয়া হচ্ছে। তো তুমি নতুন হয়ে থাকলে কি করবে, প্রথমে এদের ভিডিওটা ওয়াচ করো, আর এটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে যাও, প্লেলিস্টে গিয়ে দেখবে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখানে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পাও কিনা দেখো। যদি পেয়ে থাকো ওয়াচ করো মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করা ছাড়া, আর তখন যদি বুঝতে পারো যে এই ধরনের ভিডিওগুলো তোমার জন্য ইউজফুল হবে, ইজি হবে, টেকনিক্যাল হবে, তুমি বুঝতে পারছো, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করছি ন্যারেটিভ স্টাইল অথবা ন্যারেশন, কোনো রকম স্কিপিং করা ছাড়া কিন্তু দেখতে হবে, তা না হলে খুব ইম্পর্টেন্ট কিছু রুলস বা টেকনিক হয়তো তুমি মিস করতে পারো। Change the narrative style of the following text. Narration change করতে হবে। এখন এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তার কারণ এটা সিলেট বোর্ড 2019 সালে এসেছিল এবং এটা এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল। এসএসসি সিলেট বোর্ড 2019। ওকে, এখন আরেকটা জিনিস দেখো যে এই যে ন্যারেশন গুলো চেঞ্জ করার বেশ কয়েকটা নিয়ম আছে, কি কি জিনিস চেঞ্জ করতে হয় এই বিষয়ে তো আমার বেশ কয়েকটা ভিডিও গেছে এবং দুটো স্পেশাল ভিডিও আছে যেখানে সমস্ত রুল গুলো লিখা আছে, এক্সারসাইজও আছে কিভাবে করতে হবে সেগুলো সবগুলো বলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী প্রত্যেকটা মানে কি কি জিনিস চেঞ্জ হবে সবগুলো সেখানে বলে দেওয়া হয়েছে। এখন এখানে দেখো কি দেয়া হয়েছে, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয় ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, ইয়েস স্যার আই কুড, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, সেড দ্য বয়, I do not want to stay there, but I only want a meal, replied the man. Paradise garden will be better for you, said the boy. তাহলে আমি কি করছি দেখো, এখানে আগে সেন্টেন্স গুলো অর্থাৎ সংলাপ গুলো বা ডায়লগ গুলো কোনটা কার সেটা সেপারেট করার জন্য আমি এটাকে আলাদা করে ফেলছি, অর্থাৎ টেক্সটটাকে বা প্যাসেজটাকে একটু আলাদা করছি। একটু টেকনিকটা দেখো কিভাবে করতে হবে, এই যে আমি এটাকে আলাদা করলাম এই জায়গায়, তারপর কি করতে হচ্ছে সেটা দেখো, তারপর কি করছি, এটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার সেড দ্য বয়, এই এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কার উক্তি, দ্য স্ট্রেঞ্জারের উক্তি। আমি কি করলাম, এই যে ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা পর্যন্ত আলাদা করে ফেললাম। আবার এখানে দেখো, ইয়েস স্যার আই কুড, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, সেড দ্য বয়,
এখানে ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে এই জায়গায়, তারপর এই জায়গায় আবার ইনভার্টেড কমা শুরু হয়েছে। আমি কি করছি, যে জায়গায় শেষ হয়ে গেছে সেই জায়গায় এটাকে আলাদা করে ফেলছি। ওকে, এরপর কি বলছে দেখো, আই ডু নট স্টে দেয়ার বাট আই ওয়ান্ট এ মিল, রিপ্লাইড দা ম্যান। তাহলে এখানে যখন ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে, এখানে আরেকটা ডায়লগ শেষ, তাহলে এই জায়গায় আমি কি করছি এটাকেও আলাদা করে ফেললাম। এরপর দেখো আরেকটা কি আছে, এই আরেকটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, এখানে ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, এটা আরেকটা লাইন সেট দেবো, আলাদা করে ফেললাম। তাহলে এখন কি হলো, অর্থাৎ সেন্টেন্স হিসেবে যেভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ সেন্টেন্স বুঝে যেভাবে চেঞ্জ করতে হয়, এখন তুমি সেভাবে করতে পারবে, অন্যান্য নিয়মগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি কি সেন্টেন্সে কি কি জিনিস চেঞ্জ হয়। প্রথমে খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়, তারপর কি এই যে রিপোর্টেড স্পিচের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট সেটা চেঞ্জ হয়। তাহলে এখানে দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু, তারপর তার অবজেক্ট হচ্ছে দা বয় অর্থাৎ বালকটি, তারপর এখানে হচ্ছে দা স্ট্রেঞ্জার, সে আগন্তুকটি বা নতুন এসেছে যিনি, হঠাৎ অপরিচিত যিনি এসেছেন তিনি। তাহলে এখানে দুইজন দুটো পার্সন পাচ্ছি আমি, একটা হচ্ছে যে দা স্ট্রেঞ্জার, আর একটা হচ্ছে দা বয়। এখন এই যে সেড টু ভার্ব কিভাবে চেঞ্জ হবে বা চেঞ্জ হয়ে কি হবে সেটা ডিপেন্ড করছে এই সেন্টেন্সের উপর। ক্যান ইউ টেল মি দা ওয়ে টু দা নিয়ারেস্ট ইন? ওকে, তাহলে এবার দেখো দা স্ট্রেঞ্জার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ম্যাস্কিউলিন জেন্ডার, তো এটা চেঞ্জ করতে হলে আমাকে কোন দিকে খেয়াল করতে হবে? দেখো এই যে এই ধরনের প্রোনাউনের একটা চার্ট আছে, আমি তোমাদেরকে আগে দিয়েছিলাম, এই যে এই চার্টটা, এই চার্টটা তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম, যাদের নেই তোমরা চাইলে এই জিনিসটা এখন একটু লিখে নিতে পারো, দেখে লিখে নিতে পারো। তারপরে এখানে এই যে শর্টকাট যত রুলস আছে এখানে আছে, ন্যারেশন, ডাইরেক্ট ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ এটা কিভাবে চেঞ্জ করতে হয়, দেখো এইখানে লেখা আছে সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব চেঞ্জ, অর্থাৎ সেন্টেন্স তুমি এটা কিভাবে বুঝবে, এখানে তুমি লিখতে পারো সেন্টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ তুমি কিভাবে এটা বুঝবে, আইডেন্টিফিকেশন। ওকে, এটা তুমি কিভাবে বুঝবে? তারপর অর্থাৎ এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত সাবজেক্টের পর ভাব থাকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে সাধারণত কোয়েশ্চন মার্ক থাকে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, লেট দিয়েও শুরু হতে পারে। অপারেটিভ সেন্টেন্স শুরু হয় কিভাবে, মে আল্লাহ, তারপর আই উইশ, তারপর মে আল্লাহ লং লিভ, তারপর আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এই ধরনের থাকে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে কি থাকে, একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। আর এগুলো চেঞ্জ হয়ে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে, দেখো রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হয়, সেড থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স এ সেটা হয়ে যাবে সেড থেকে টোললে যদি অবজেক্ট থাকে, আর এরপর দ্বিতীয়বার বললে হবে অ্যাডেড, তৃতীয়বার যদি আবার স্টেটমেন্ট দেয় সেটা হবে সেইড অ্যাগেইন। ওকে, এরপর দেখো আস্কড প্লাস আস্কড অ্যাগেইন, অর্থাৎ প্রথমবার বললে আস্কড, প্রথমবার যদি একটা প্রশ্ন করা হয় তাহলে আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করা হলে সেটা হয়ে যাবে আস্কড অ্যাগেইন। ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি হয় দেখো, যদি কমান্ড বোঝায়, আদেশ বোঝালে সেটা হয়ে যাবে কমান্ড, আর যদি অনুরোধ বোঝায় সেটা হয়ে যাবে রিকোয়েস্ট, আদেশ বোঝালে সেটা হয়ে যাবে অর্ডার, উপদেশ বোঝালে সেটা হবে অ্যাডভাইস। এখন তুমি যদি কোনোটা বুঝতে না পারো সেন্টেন্স দেখে যে এটা আদেশ হবে নাকি উপদেশ হবে নাকি অনুরোধ হবে, সেক্ষেত্রে সবসময় টোল্ড বার ব্যবহার করতে হবে। এই যে দেখো টেল বার ব্যবহার করা নিরাপদ কোন রকম কি ভুল না হওয়ার জন্য, যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে সেটা টোল্ড হবে, প্রেজেন্ট টেন্স হলে টেল হবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে, সরি। এরপরে অপারেটিভ সেন্টেন্সে কি হয়, উইশড হয় অথবা প্রেড হয়, তারপরে কি হবে দ্যাট হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয়ে যাবে, এক্সক্লেমড উইথ জয়
অথবা জয় হচ্ছে যখন আনন্দ বোঝাবে তখন জয়, আর যখন দুঃখ বোঝাবে তখন সরব। আবার এরপর কি বসবে? দ্যাট। ওকে, এরপরে দ্যাট চেঞ্জ হয়ে কি হবে? আস্কড অ্যাগেন, এটা ইফ বা ডাব্লিউএস কোয়েশ্চেন থেকে যাবে। যখন সেটা ইয়েস নো কোয়েশ্চেনের আওতায় পড়বে তখন হয়ে যাবে ইফ, আর নতবা যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা শুরু হয়ে যাবে সেখানে থাকবে ডাব্লিউএসটা থেকেই যাবে, সেটা দিয়ে পরবর্তী সেন্টেন্সটা শুরু করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে দেখো, এই যে কমা আর ইনভার্টেড কমা বলা আছে, সেই জায়গায় কি হবে? টু যদি অ্যাসার্টিভ হয় বা অ্যাফার্মেটিভ হয়, আর নেগেটিভ হলে নট টু। এই গেল তোমার একটা চেঞ্জ, বাকি চেঞ্জেস গুলো আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আমি এখন চলে যাচ্ছি আমাদের টেক্সটের মধ্যে, কি কি চেঞ্জ আছে এখন আমরা, অর্থাৎ কি কি চেঞ্জ হবে এখন একটু আমরা বুঝে নিলাম। তো এই জায়গায় দেখো, এখানে বলা হচ্ছে কি দ্য স্ট্রেঞ্জার। তো দ্য স্ট্রেঞ্জার যেহেতু ম্যাসকুলিন জেন্ডার, দ্য বয়ও ম্যাসকুলিন জেন্ডার, সেক্ষেত্রে আমরা এই সাবজেক্ট হিসাবে, এই সাবজেক্ট হিসাবে বা নমিনেটিভ হিসাবে কি বসাবো? এর পরিবর্তে দুইটা নাউন আছে, এই যে দুইটা নাউন, দ্য স্ট্রেঞ্জার নাউন, দ্য বয় নাউন, এর পরিবর্তে কি বসাবো? হি, সে, পুরুষ বুঝালে। আর যখন সেটা অবজেক্ট বুঝাবে তখন সে জায়গায় কি বসাবো? হিম বা তাকে, অথবা পুরুষ বুঝালে, এটা পুরুষ বুঝালে হিম হবে। তারপর পসেসিভস, পসেসিভস এর মধ্যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভটা খেয়াল রাখতে হবে, এটাকে বলা হয় প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। এটা সাধারণত নাউনের পূর্বে বসে, হিজ প্যান, হিজ হাউস, হিজ আমব্রেলা, এই ধরনের, অর্থাৎ নাউনের পূর্বে বসে হিজ। আর প্রোনাউন এখানে হিজ আর হার, এটা হচ্ছে যে তোমার পসেসিভ প্রোনাউন। ওকে, এরপরে আরো একটা এখানে কলাম আনা উচিত যদি তোমাদের মনে না থাকে বা বুঝতে হলে, সেগুলো হচ্ছে কি, হিম থাকলে হিমসেলফ, আর পুরুষ হলে হিমসেলফ, স্ত্রী হলে হারসেলফ, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলো। ওকে, তাহলে এখন চলে যাচ্ছি আমাদের সেন্টেন্স চেঞ্জে নিয়ম কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে যেহেতু সেন্টেন্স গুলোকে আমি আলাদা করে ফেলেছি, সুতরাং আমি এই আলাদাভাবে আগে সলভ করার চেষ্টা করব, নিয়মগুলো আলাদাভাবে ইউজ করার চেষ্টা করব। অর্থাৎ যেই সেন্টেন্সে যেরকম নিয়ম আছে সেইভাবে আমি আগে চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, এখন মনে করো তুমি ঘরে বসে রাফ করছো বা তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ, তখন তো তোমাকে প্রশ্ন লিখতে হচ্ছে না, এমনি আনসারটা লিখতে হবে। তো কিভাবে লিখবে? এখন দেখো, প্রথমে প্রথমে কি লিখা আছে, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয়। এখন আমরা জানি কি, প্রথমত রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। এখন এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হবে, কেমন হবে, তা নির্ভর করছে রিপোর্টেড স্পিচের উপর। এখানে এই পুরো সেন্টেন্সটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন চিন্তা করো, দেখো রিপোর্টেড স্পিচটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আগে তোমাকে ভাবতে হবে। আমরা দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা জানি, দেখো সেটাও আমি তোমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে। এই যে মনে করো, আমি এখানে প্রথমে লিখলাম ইয়েস নো কোয়েশ্চেন, ওকে, ইয়েস অথবা নো কোয়েশ্চেনের আওতায়, ইয়েস ও নো কোয়েশ্চেনের আওতায় এই কোয়েশ্চেনটা পড়েছে কিনা কিভাবে বুঝবে? প্রথমে তোমায় কি খেয়াল রাখতে হবে, যদি বি ভার্ব হিসেবে বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এই যে ডু ভার্ব, ডু ভার্ব কোনগুলো, ডু ভার্ব হচ্ছে যে ডু, তারপরে ডাস, তারপর ডিড, এগুলো, তারপরে আসছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হিসেবে কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো, এরপরে আসছে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, আরেকটা হলো কি তোমার বি ভার্ব, এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে ডু ভার্ব, তারপরটা আসছে বি ভার্ব, বি ভার্ব হিসেবে কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়াজ, ওয়্যার, যদি, এগুলো। তারপরে থাকছে কি, তারপরে থাকছে মডেল ভার্ব, মডেল ভার্ব সেগুলো কি কি দেখো, শ্যাল, উইল,
তারপরে শুড, শুড, উড, শুড, উড, তারপরে মে, ক্যান, কুড, এটসেট্রা। কেমন এই ধরনের যদি থাকে, এইগুলোর ভিতরে, এগুলোর ভিতরে কোনো একটা দিয়ে যদি এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা ইয়েস নো কোয়েশ্চেনের আওতায়। তখন কি করতে হবে, এই যে কমা আর ইনভার্টেড কমার স্থানে ইফ বসাতে হবে। কি বসাতে হবে? ইফ বসাতে হবে। আর যদি তা না হয়, যদি ডাব্লিউএস দিয়ে শুরু হয়, ডাব্লিউএস গুলো কোনগুলো, যেমন মনে করো হোয়েন, হোয়াই, হু, হোয়াট, হাউ, এটসেট্রা, যদি এগুলো দিয়ে শুরু হয়, তাহলে এ শব্দগুলো দিয়ে সেই সেন্টেন্সটা শুরু করতে হবে। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে ওই যে রিপোর্টিং স্পিচ, যে রিপোর্টের স্পিচটা আছে, সেটা এই শব্দগুলো যেটাই থাকবে সেটা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল একটা নিয়ম। তাহলে এখানে এখন কি হচ্ছে, যেহেতু কি আছে, ক্যান আছে, ক্যানটা কোথায় পড়েছে দেখো, ক্যানটা কোথায় পড়েছে, মডাল ভার্বের আওতায়। তাহলে এখন আমরা বুঝতে পারছি কি, এটা ইফ হবে, এখানে কি হবে, এই জায়গায় ইফ হবে। আর এখানে সেট টু যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সুতরাং এখানে কি হবে, আস্কড হতে পারে অথবা এনকোয়ার্ড অফ হতে পারে। ওকে, আমি এনকোয়ার্ড অফ এ যাচ্ছি না, সোজা ভাষায় যেটা হবে সেটাই বলছি, এখানে সেটা লিখছি। দা স্ট্রেঞ্জার আস্কড দা বয়। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, যে তোমার এই টুটা কিন্তু বাদ যাবে, আস্কের পরে টু বসে না, টেল ভার্বের পর টু বসে না। তাহলে দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয়, এখন এখানে কি হবে, আগে আমরা যেখানে দ্যাট বসাতাম সেখানে কি হবে, ইফ, ইফ, ইফ এর পরে এখন কি হচ্ছে, এই যে ইউটা সাবজেক্ট হিসাবে আসছে, এটা এখন চেঞ্জ হয়ে এখানে কি হবে, ইউটা হচ্ছে সাবজেক্ট, কেমন না। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এটা, অর্থাৎ সেট টু ভার্বের সাবজেক্টের উপর, এই সাবজেক্টটা চেঞ্জ হবে কিসের উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, দ্য স্ট্রেঞ্জার। তাহলে দ্য স্ট্রেঞ্জার এই জায়গায় আসবে না, তার কি আসবে, সাবজেক্টিভ ফর্ম হিসেবে প্রোনাউনটা আসবে। তাহলে এখানে কি আসবে, হি, এখানে তুমি একটা ব্র্যাকেটে অ্যাজ লিখে দিতে পারো, অর্থাৎ এ স্ট্রেঞ্জারকে নির্দেশ করছে, সেটাই বোঝানো হচ্ছে। ইফ হি, এখন ক্যানটা কি হয়ে যাবে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, সুতরাং এখানে ক্যানটা কি হবে, কুড। ইফ হি কুড টেল, টেল হি, এখানে মি আছে, মি ফার্স্ট পার্সন, সরি এখানে একটা জিনিস আমি ভুল করেছি, অ্যাস হবে না, এখানে বি হবে, ইফ হি বি হবে, বয়, সেটা বয়কে জিজ্ঞেস করছে, কেমন না। তাহলে দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয় ইফ হি কুড, ইফ হি কুড টেল, এখানে মি, মিটা কোন পার্সন, ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম, ফার্স্ট পার্সন কিসের উপর চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর, আর সেকেন্ড পার্সন চেঞ্জ হয়, চেঞ্জ হয় কিসের উপর, রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। এখানে অবজেক্ট যেহেতু দা বয়, সেহেতু এটা সাবজেক্টিভ ফর্ম কি আসছে, হি, এবং এখানে ব্র্যাকেটে বিটা বসিয়ে দিলাম। তাহলে ক্যান ইউ টেল হিম, মিটা এখন কি হয়ে যাবে, হিম, কেন, এই যে রিপোর্টিং ভার্ব আছে না, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর চেঞ্জ হবে। তাহলে এখানে দ্য স্ট্রেঞ্জার টেল হিম লিখে কি করতে হবে, হিম লিখে ব্র্যাকেটে একটা অ্যাস লিখে দিতে হবে, অর্থাৎ এটা কাকে বোঝানো হচ্ছে, সেই স্ট্রেঞ্জারকে বোঝানো হচ্ছে। এখন কি, দা ওয়ে টু দা নিয়ারেস্ট হোটেল, তাহলে এটার আর কোনো পরিবর্তন হবে না, এটা পুরোটাই এখানে বসে যাবে। তাহলে টেল হিম দা ওয়ে টু দা নিয়ারেস্ট হোটেল, ফুল স্টপ। এখানে কিন্তু আর কোয়েশ্চন মার্ক হবে না, কেন হবে না, কারণ এখানে সাবজেক্ট প্রথমে চলে আসছে, আর এরপরে কি, ভার্বটা বসেছে, মডাল ভার্ব, এটা কিন্তু নিয়মেই আছে, ইন্টারগেটিভ সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, প্রথম লাইন ক্লিয়ার হয়ে গেল।
আশা করি এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার। এখন সেকেন্ড লাইন দেখো কি বলছে, ইয়েস স্যার আই কুড। তারপর কি বলছে, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। এখন সেট দাও, সে ছেলে জিজ্ঞেস করছে। তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে দা বয়, আর অবজেক্ট হচ্ছে সেই স্ট্রেঞ্জার। ওকে, তাহলে দা বয়, এখন সেট দা বয়, দা বয়। এখন কি হবে আনসারটা, এই জায়গায় হবে কি, দা বয়, দা বয়। এখন কোশ্চেনের আনসারে সে প্রথমে কি করেছে, এখানে প্রশ্ন করেছে, এই জায়গায় প্রশ্ন করেছে না, তাহলে প্রশ্নের পরিবর্তে সেখানে কি দিচ্ছে, উত্তর দিচ্ছে, ইয়েস আর বি। তাহলে দা বয় রিপ্লাইড, রিপ্লাইড। এখন কি হবে, এবার আমরা আবার একটু নিয়মের দিকে চলে যাই, সেটা একটু দেখো কি হয়। হ্যাঁ, রিপ্লাইড, দেখো এই যে স্যার থাকলে, এখানে কি বলছে, স্যার থাকলে কি হবে, রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। তারপর সরি থাকলে সরি বসে যাবে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে এক্ষেত্রে কি আছে, ইয়েস আছে, স্যার আছে, তাহলে আমাকে লিখতে হবে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ওকে, আবার চলে যাচ্ছি আমরা আমাদের নিয়মে। তাহলে দা বয় রেসপেক্টফুলি আগে আসবে, রেসপেক্টফুলি, আর ইএস পিই সি টি এফ ইউ ডাবল এল ওয়াই, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ওকে, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এরপরে সে আবার বললো কি, আই কুড, তার মানে এখন কি বললো, অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড অ্যান্ড সেড দ্যাট, আইটা ফার্স্ট পার্সন, আইটা ফার্স্ট পার্সন না, এ ফার্স্ট পার্সন। তাহলে এ ফার্স্ট পার্সন কিসের উপর চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টের উপর। তাহলে সাবজেক্ট দা বয়, তার প্রোনাউনের ফর্ম কি হবে, হি। তাহলে সেড দ্যাট হি, তুমি একটা ব্র্যাকেটে চাইলে দা বয় এর বিটা লিখে দিতে পারে, হি ফুড থেকে যাবে, হি কি হবে, হি ফুড, ক্যানটা কি হয়ে যাবে, ফুড হয়ে গেল। ওকে, এরপরে কি বলছে, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইফ ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দা নাইট, সেড দা বয়। তাহলে প্রথমে রিপ্লাইড করলো, এরপরে কিন্তু সে আবার একটা প্রশ্ন করলো। তাহলে এখন প্রশ্ন করলো যখন, সেখানে কি হবে, দেন, তারপর দেন দা বয় আস্কড, আস্কড হিম, হিম তো যেহেতু স্ট্রেঞ্জার বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, তারপর আমি একটা অ্যাস দিয়ে দিলাম, আস্কড হিম ইফ, ইফ কেন হবে, কি দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে। আমি বলেছিলাম ডু দিয়ে শুরু হলে, দেখো ডু ভার্ব দিয়ে শুরু হলে এটা কিসের আওতায়, ইয়েস নো কোশ্চেনের আওতায়। তাহলে এখানে কি হবে, যেখানে আমরা দ্যাট বসাতাম সেখানে কি বসাবো, ইফ, দ্য বয় আস্কড হিম ইফ, এরপরে কি হবে, ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কিসের উপর চেঞ্জ হবে, এই রিপোর্টিং ভার্বের, কিসের উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের, অবজেক্টের উপর। তাহলে আস্কড হিম ইফ হি, হিটাকে এখানে সেই স্ট্রেঞ্জার, ইফ হি, ইফ হি। এখন চাইলে এখানে তুমি স্ট্রেঞ্জারের অ্যাসটা লিখে দিতে পারো, ঠিক আছে, ইফ হি, ইফ হি ওয়ান্ট আছে, এখন এটা কি হয়ে যাবে, ওয়ান্টেড, ডব্লিউ এ এন টি ই ডি, ওয়ান্টেড। এখন পুরো লাইনটা এখান যে, এই যে ওয়ান্টেড দিয়ে বাকি এই লাইনটা পুরো বসে যাবে, ঠিক আছে, ওয়ান্টেড এ রেসিডেন্সিয়াল, আর ই এস আই ডি ই এন টি আই এ এল, রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ হি। আবার হি যখন এখানে আসছে, এটা কে বলছে, সেই স্ট্রেঞ্জার বলছে, সেহেতু অ্যাসটা লাগিয়ে দিলাম, ইফ হি অনলি, ইফ হি, ইফ হি ওয়ান্ট,
সরি, এখানে কি হচ্ছে ইফ হি কুড, হি এখানে ইউটা কিসের উপর, এই যে চেঞ্জ হলো হি হয়ে গেল, তাহলে ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, COULD, সিও ইফ হি কুড স্প্যান দা নাইট, GHT, ইফ স্টেন স্পেন্ড দা নাইট ফুল স্টপ। ওকে, তাহলে এখন এই লাইনটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন কি হচ্ছে, আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল, রিপ্লাইড দা ম্যান। তাহলে এখানে প্রশ্নের উত্তরে তিনি যে উত্তরটা দিলেন, তাহলে এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না, আমার মনে হয় কি এটা চেঞ্জ করতে হবে না। তাহলে কি হবে, দা স্ট্রেঞ্জার অথবা দা ম্যান, এখানে তুমি দা ম্যান আছে, তুমি দা ম্যান লিখে দিতে পারো, দা ম্যান রিপ্লাইড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে আমরা আনসারটা লিখে ফেলি, দা ম্যান রিপ্লাইড দ্যাট। এখানে কি বলছে, আই ডু নট ওয়ান্ট, তাহলে আই আছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কিসের উপর চেঞ্জ হবে, এই রিপোর্টিং ভার্বে সাবজেক্টের উপর, দেখলে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কে, দা ম্যান, তাহলে এখানে কি হয়ে যাবে, দা হি, দা ম্যানের পরিবর্তন হয়ে যাবে হি, রিপ্লাইড দ্যাট হি, ব্র্যাকেটে এখানে তুমি কি লিখে দিতে পারো, একটা অ্যাস লিখেই দিতে পারো, রিপ্লাইড দ্যাট হি, কি আছে, ডু নট আছে, ডু নট থাকলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে চলে যাবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা এখানে কি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, ডু থাকলে ডিড হয়ে যাবে, ডিড নট ওয়ান্ট টু স্টে দেয়ার, তারপর কি, ডু নট স্টে দেয়ার বা হি, আবার এখানে সেকেন্ড ফার্স্ট পার্সন চলে আসছে, সেটার উপর চেঞ্জ হচ্ছে কি, ওই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর, কি আসছে, আই, এ দেখো বাট আই, আইটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এটাও চেঞ্জ হবে কি হবে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টের উপর, দেয়ার টু স্টে দেয়ার বাট হি অনলি, অনলিটা এখানে আসবে, অনলি কি চাচ্ছে, কি অনলি ওয়ান্ট, যেটা ওয়ান্টেড আছে এখানে কি আছে, ওয়ান্ট আছে, তাহলে ওয়ান্ট এখানে কি হয়ে যাবে, ওয়ান্টেড, ওয়ান্টেড এ মিল, ফিনিশড। তাহলে যেরকম প্রশ্ন ছিল সেরকম আমরা উত্তরটা দিয়ে দিলাম। এরপর কি বলতে ছেলে, প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, সেড দা বয়, ছেলেটি বলল, তাহলে ছেলেটা বললো কি যে প্যারাডাইস গার্ডেনটা আপনার জন্য বেটার হতে পারে, বেটার হবে, এই ধরনের বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে দা বয়, দা বয় সেড দ্যাট, তখন ছেলেটি কি বললো, দা বয় সেড দ্যাট, পুরো লাইনটা বসে যাবে, প্যারাডাইস, এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে, প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, বলতে কাকে বোঝাচ্ছে, সেই কার জন্য, সেই লোকটির জন্য, স্ট্রেঞ্জার জন্য, তাহলে ফর জন্য এখানে কি হবে, হি এর সেকেন্ড পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্বের সেইট আছে, রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট আছে দা বয়, তাহলে অবজেক্ট কে, সেই স্ট্রেঞ্জার অথবা ম্যান, সেই জায়গায় এখানে কি বসে যাবে, স্ট্রেঞ্জারে অ্যাজ বসে যাবে, বেটার ফর হিম, ফিনিশড, আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে করলাম জিনিসটা, আশা করি বুঝতেই পারছো, আমি স্টেপ বাই স্টেপ সেন্টেন্স ভাগ করে করে দিয়েছি। তাহলে মূল আনসারটা এখন কি হতে পারে, মূল আনসারটা আমরা এখানে এখন আলাদা করে নিই, এই জায়গায় এটা আসবে কোথায়, এটা আসবে এই লাইনের আগে, ওকে, বসে গেল। এখন এই লাইনগুলো কোথায় আসবে, এই লাইনগুলো আসবে এটার আগে, ওকে, হয়ে গেল। যোগ হয়ে গেল, দ্য ম্যান রিপ্লাইড দ্যাট হি
did not want to stay there but he wanted a meal. এখন পুরো লাইনটা যোগ হয়ে যাবে, কত পুরো লাইনগুলো কোথায় আসবে? এই লাইনের আগে, এটা এখানে চলে আসবে। তাহলে মূল আনসারটা কি দাঁড়ালো? মূল আনসার দাঁড়ালো এইটা, ঠিক আছে, এরকম। তাহলে কিভাবে করলাম এখন নিশ্চয় বুঝতে পারছো, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি এই জিনিসটা থাকবে না, কিন্তু এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বসছি, মানে এখানে লিখেছি। তাহলে এটার পরে এটা তো তোমার কোথায় আসলো? এটা প্রশ্নে যেভাবে ছিল সেভাবে আমরা এখানে একটু বসিয়ে দিই আগে, তাহলে তোমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এখানে রইলো এটা, তারপর এখানে হবে এটা, তারপর এই জায়গায় হবে এটা, ঠিক আছে? তাহলে এটার আনসারটা রইলো এইভাবে। ওকে, আশা করছি যে এখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা হয়ে গেছে। যদি প্রথম পর্যায়ে বুঝতে না পারো, তাহলে আমার অ্যাডভাইস হবে যে প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু দেখো, নিয়মটা ঠিক আছে কিনা, নিয়মগুলো তুমি বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? যদি নিয়মটা বুঝতে না পারো, তখন নিয়ম বিষয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখ, এখান থেকে দেখে নাও। একবার যদি তুমি নিয়মটা একদম মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারো, ন্যারেশন আর তোমার জীবনেও ভুল হবে না, ঠিক আছে? আর যদি মনে করো যে এখানে আমার কোনো ভুল ভ্রান্তি হতে পারে, সেটা কারণ সহ আমাকে একটু বুঝিয়ে দাও, তাহলে আমি সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।